থেকে দক্ষিণ লোকসভা নির্বাচনের পর রাজ্যের বিধানসভা উপনির্বাচনেও সবুজ ঝড়। একে শুধু সবুজ ঝড় বললেই হবে না, এ যেন সবুজের টর্নেডো। সবুজের টর্নেডোর দাপতে রাজ্যের চারটি কেন্দ্রে ধরাশায়ী ভারতীয় জনতা পার্টি। চারটি কেন্দ্রেই শাসক তৃণমূলের প্রার্থীদের কাছে বড় ব্যবধানে হারতে হলো বিজেপি প্রার্থীদের। সবে লোকসভা নির্বাচন ভোট শেষ হয়েছে। লোকসভা নির্বাচনে সমস্ত এক্সিট পোলকে নস্যাৎ করে 29টি আসনে জয়লাভ করেছিল শাসক দল তৃণমূল। লোকসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই গত 10ই জুলাই রাজ্যের চারটি কেন্দ্র সহ দেশের 13টি আসনে উপনির্বাচন হয়। 13ই জুলাই ফলাফলের জন্য মুখিয়ে ছিল বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সারা দেশের আম জনতা। ইন্ডিয়া নাকি এনডিও, কোন জোটের দিকে পাল্লা ভারী হবে উপনির্বাচনের ফলাফল? শনিবার গণনার শুরু থেকেই রাজ্যের চারটি বিধানসভা আসনে এগিয়ে যেতে থাকে শাসক দলের প্রার্থীরা। শেষ পর্যন্ত বড় ব্যবধানে বিজেপি প্রার্থীদের পরাস্ত করে জয়লাভ করে তৃণমূল প্রার্থীরা। সারা দেশে 13টি আসনের মধ্যে তৃণমূল জয়লাভ করে 4টি আসনে। কংগ্রেস 4টি, 1টি আপ, 1টি ডিএমকে ও 1টি নির্দল প্রার্থী। 13টি আসনের মধ্যে মাত্র 2টিতে জয়লাভ করে বিজেপি। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে জয়লাভের পর তৃণমূলের রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি এবং রানাঘাট দক্ষিণের বিজয়ী প্রার্থী মুকুটমণি অধিকারীর বক্তব্য। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সাম্যজিত। দুই রাউন্ডে 2160 লিট কত? 2160 লিট দুই রাউন্ডে 2160 লিট এখনো পর্যন্ত পোস্টার ছিল ডিটিপিবিএস কাউন্ট হয়। আমরা আপ্লুত, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা সমস্ত রানাঘাট দক্ষিণের মানুষের কাছে নতমস্তকে প্রণাম জানাই, ছোটদেরকে ভালোবাসা জানাই এবং সর্বোপরি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং আমার নেতৃত্ব কর্মী সমর্থকদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। দেখুন, লোকসভা ভোটে একটা আঙ্গিকে মানুষ ভোট দিয়েছিলেন। মানুষের মনে হয়েছিল যে বিজেপি আসলে দেশে কোনো ক্রান্তি হবে, বড় পরিবর্তন হবে, মানুষের অ্যাকাউন্টে আবার 15 লাখের যে স্বপ্ন দেখানো হয়েছিল, 15 লাখ টাকা ঢুকবে, বছরে 2 কোটি করে চাকরি হবে, মতুয়া উদ্বাস্তু রাজবংশীরা নিঃশর্ত নাগরিকত্ব পাবে, মানুষের সার্বিক ডেভেলপমেন্ট হবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কথা রাখেনি বিজেপি, কোনো কাজ করেনি। যেটুকু ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গের মমতাময়ী মমতা ব্যানার্জির হাত ধরে, তো সবাই উন্নয়নের কাণ্ডারি মমতাময়ী মমতা ব্যানার্জির সমর্থন। বিধানসভায় আপনি ওখান থেকে জয়ী হয়েছিল, সেভাবে কোনো উন্নয়ন হয়নি? যে কাজগুলো করতে পারিনি সেটা অবশ্যই আমার ফার্স্ট প্রায়োরিটি, সেই সঙ্গে সঙ্গে মানুষ যা ডিমান্ড করবে আমি সেগুলো করার চেষ্টা করব। বন্দে মাতরম! এই ফলাফল আমরা দক্ষিণ বিধানসভার মানুষের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই জয় মানুষের জয়, এই এলাকার মানুষের কাছে আমরা সমর্পণ করছি। Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith.